আজকে আমরা পুঁই শাক, আলু, পটল আর বুটের ডাল দিয়ে সবজি রান্না করবো। সবগুলো আমরা ভালো মতো ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ, লঙ্কা, রসুন আর টমেটো আমরা কেটে নিয়েছি। একটি কড়াইতে এবার আমরা তেল নিয়ে নিলাম, তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এবারে পেঁয়াজ, রসুন ও লঙ্কাগুলি দিয়ে দেব। এগুলো হালকা হালকা করে ভেজে নেব বাদামি কালার হওয়া অবধি। পেঁয়াজগুলি আমাদের একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা তরকারিগুলি দিয়ে দেব। তরকারিগুলি আমরা দিয়ে দিলাম, এবারে তরকারিগুলি দিয়ে দেব। এবার ডালগুলি আমরা দিয়ে দেব। ভালো মতো আমরা ভেজে দেবো। এবারে স্বাদ মতো আমরা লবণ দিয়ে দেবো 1 চামচ। এবারে আমরা হলুদ দিয়ে দেবো 1 চামচ। এবারে আমরা জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এবারে ভালো মতো ঘেঁটে দেবো। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এবারে কিছুক্ষণ পর আমরা এটিকে ঘেঁটে দেব, যাতে মিক্সচার লেগে থাকে। আবার সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার আমরা ভালো মতো ঘেঁটে দেব। এবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এবারে সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দেব।
পর আবার আমরা ঘেটে দেব। আবার আমরা ঢেকে দেব। আমাদের অনেকটা শুকিয়ে এসেছে, আমরা দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা পুরোপুরি শুকলে আমরা নামিয়ে নেব। আবার আমরা থেকে তরকারিটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে আমরা সার্ভ করে নেবো।